হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি ভাইরাল ট্রেন্ডিং সঙের পিয়ানো টিউটোরিয়াল শিখিয়ে দিব। আপনারা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে কোন গানটির টিউটোরিয়াল শিখিয়ে দিব। আর এই গানটির নাম হচ্ছে আকাশের লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না। এই গানটির জন্য আমাদের এই চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার রিকোয়েস্ট করছিলেন এবং তাদের রিকোয়েস্টের কারণে আজকের এই ভিডিও তৈরি করা হচ্ছে। তো এই গানটির জন্য আপনাদেরকে স্কেল ঠিক রাখতে হবে। এখানে দেখুন বাম পাশে B3 এবং ডান পাশে D5। ওকে, এখন দেখুন এই গানটি আমরা স্টার্ট করবো G4 থেকে। তো আমি একদম লাইন টু লাইন আপনাদেরকে বাজিয়ে দেখাবো এবং তারপরে উপরে পিয়ানো নোটস আকারে লিখিয়ে দেবো, যেন আপনাদের বুঝতে কোনো কষ্ট না হয়। তো প্রথম লাইনটা আমরা শিখবো, ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা। তো দেখুন আমি একটু বাজিয়ে নিচ্ছি এবং তারপরে উপরে নোট আকারে লিখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এই লাইনটা কিন্তু আমাদেরকে দুইবার প্লে করতে হবে। তো এখন আপনাদেরকে আমি উপরে নোট আকারে লিখিয়ে দিচ্ছি, তো আমার ফিঙ্গারকে ফলো করেন। দেখুন আপনাদেরকে আরেকবার প্লে করে দেখাচ্ছি, জি স্কেল থেকে স্টার্ট করতে হবে, ঠিক আছে? দেখুন আমি বাঁধবো যে বাসা, কেন হলো যে এমন, দেখুন জলে ভাসি দুই নয়। দেখুন স্টার্ট করবো স্কেল থেকে, এরপরে দেখুন আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না, স্টার্ট করবো ই স্কেল থেকে। তো একটু বাজিয়ে নিচ্ছি এবং তারপরে উপরে লিরিক্স সহ নোটাকায় লিখে দিচ্ছি। দেখুন এখন দেখুন এতটুকু লাইন আমাদের শিখতে হবে। তো এর পরের লাইনটি হচ্ছে বন্ধু নাইকো দেশে কে আমায় ভালোবাসে, এই লাইনটি স্টার্ট করবো স্কেল থেকে। তো একটু বাজিয়ে নিচ্ছি এবং তারপরে উপরে নোটাকায় লিখে দিচ্ছি। তো বন্ধুরা আমরা যদি এতটুকু শিখতে পারি তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ গানের টিউটোরিয়ালটি শেখা হয়ে যাবে। এরপর যে লাইনগুলো রয়েছে শুধু কথাটা আলাদা কিন্তু সুর একটাই, ঠিক আছে? তো এখন আপনাদেরকে আমি নোটাকায় লিখিয়ে দিচ্ছি, স্কেল থেকে আমরা স্টার্ট করবো। তো তার আগে যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা এই পিয়ানোটির নাম হচ্ছে ওয়াকব্যান, আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এবং এই গানটির জন্য যে সাউন্ড প্লাগিনটি ইউজ করতেছি এটার নাম হচ্ছে ড্যান্স ড্যান্স। এটা আপনারা এখানে দেখুন মোর অপশনে অনেকগুলো সাউন্ড প্লাগিন দেওয়া রয়েছে, এগুলো আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এই নিয়ে আমাদের কিন্তু ভিডিও দেওয়া রয়েছে, তো আপনারা সেই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা এই সুন্দর সুন্দর সাউন্ড প্লাগিনগুলো ডাউনলোড করবেন, ঠিক আছে? তো এখন আমার ফিঙ্গারকে ফলো করুন। এখন দেখুন বন্ধুরা দিনে থাকি যে আশায় স্টার্ট করবো জি স্কেল থেকে। আরেকবার দেখুন তো যাই হোক ভিউয়ার্স, এতটুকু শিখলে আপনারা সম্পূর্ণ গানের টিউটোরিয়ালটি শিখতে পারবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বন্ধু সকলেই ভালো থাকবেন। আর আপনার যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্স রয়েছে, সেখানে আপনারা কমেন্ট করতে পারেন, আপনারা সেই গানটি দেওয়ার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বন্ধু সকলে নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।